ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ডিজাইনিংয়ের জন্য রয়েছে চমৎকার কিছু থিম, যার মাধ্যমে আপনার ওয়েবসাইটকে খুবই গুড লুকিং বা আই ক্যাচিং করে তুলতে পারেন। তো আমরা এই চেঞ্জটি করার জন্য, অর্থাৎ থিম পরিবর্তনের জন্য, আমরা আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস এভাবে লিখবো, blogfastbd.wordpress.com/দিয়ে wp-admin। wp-admin কথাটি আমরা যোগ করে দিব আমাদের ডোমেইন নেমের পাশে, আমরা যেহেতু এটি মডিফাই করতে চাচ্ছি, দিয়ে আমরা এন্টার চাপবো। অথবা আমরা ওয়ার্ডপ্রেসে ঢুকে আমাদের সাইটে লগ ইন করলেও আমরা আমাদের যে ইমেইল অ্যাড্রেস রয়েছে, তাহলে আমরা আমাদের সাইটের অ্যাডমিন প্যানেলে চলে যেতে পারবো। লক্ষ্য করুন, আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল চলে এসেছে। এখানে ড্যাশবোর্ড লেখা রয়েছে, এটি মূলত অ্যাডমিন প্যানেল। তো এখানে আমরা অনেক ধরনের সেটিংস, অনেক ধরনের ডিজাইন চেঞ্জ করতে পারবো। তো আমরা প্রথমে যে বিষয়টি দেখবো সেটি হচ্ছে থিম চেঞ্জ করা। তো আমরা থিম দুভাবে চেঞ্জ করতে পারি, ম্যানেজ এই বাটনে ক্লিক করে, অথবা এখানে চেঞ্জ থিম রয়েছে, এই চেঞ্জ থিম বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা চেঞ্জ থিমে ক্লিক করছি। আমরা দেখতে পাচ্ছি কারেন্ট থিম এটি রয়েছে। তো আমরা নিচের দিকে স্লাইডার ধরে নিচে গেলে দেখুন বেশ কিছু চমৎকার চমৎকার থিম এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে আমাদের পছন্দনীয় যে কোনো থিম আমরা অ্যাপ্লাই করতে পারি। আমরা ধরে নিই ফার্স্ট, যে প্রথমে এই থিমটি আমরা আমাদের পছন্দ, আমরা এটিতে ক্লিক করছি। কিছু সময় প্রসেসিং হবে। লক্ষ্য করুন, আমাদের থিমটি দেখতে এরকম, বেশ আই ক্যাচিং থিম। তো আমরা এই থিমটিকে অ্যাপ্লাই করার জন্য এখানে উপরে যে অ্যাক্টিভেট অ্যালবিও এটিতে ক্লিক করব আমাদের থিমটিকে অ্যাপ্লাই করার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে এটি এখন আমাদের কারেন্ট থিম হিসেবে রয়েছে। তো আমরা জাস্ট ভিজিট সাইটে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের অ্যাপ্লাই করা থিমটিকে আমাদের সাইটে দেখতে পাবো। আমাদের ওয়েবসাইটে যে কেউ ঢুকলে ঠিক এই ধরনের চমৎকার একটি ইন্টারফেস সমৃদ্ধ ওয়েব পেজ দেখতে পাবে, যদিও তেমন কিছু পোস্ট করা হয়নি। তো মূলত এই ওয়ার্ডপ্রেস কিন্তু এ ধরনের চমৎকার থিম প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের খুবই সুন্দর সুন্দর ওয়েবসাইট তৈরি করার সুযোগ দিচ্ছে।